আমার ইউনিভার্সিটি এক মাসের জন্য বন্ধ হয়েছে। আমি ঠিক করেছি আগামী 6 তারিখে তোমার কাপ্তাই আসব। এদিকে কি হয়েছে জানো? বাবা গত কিছুদিন ধরে বিবি করে আমার কান ঝালাপালা করে ফেলছেন। আমি তো আগেই বলেছি ইউনিভার্সিটির পাঠ শেষ না করে কিছুতেই বিয়ে করব না, কিন্তু সে কথা তার মনেই নেই। তিনি এক পাত্রকে পছন্দ করে ফেলেছেন। আশা করি তুমি এর একটা সুরাহা করবে। আমি চিটাগাং মেইলে আসছি, তুমি স্টেশনে থেকো। ইতি তোমার স্নেহের নীলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার চিঠি আমার রাগিব লিখেছে, ধন্যবাদ। তাহলে আসি। কিছু বলবে বাবা? কাল তাহলে যাচ্ছিস তুই? কেন, সন্দেহ হচ্ছে? কিন্তু আমি ওদেরকে কি বলবো তা তো কিছু বললি না। বাবা, আমি ভাইয়ের কাছ থেকে ফিরে এসে মানে তার সাথে একটু আলাপ করে তারপর তোমাকে বলি। আমি বেঁচে থাকতে তোর প্রতি দায়িত্ব আমার চেয়ে রাগিবের বেশি হলো? না তা না, আসলে তুমি আমাকে ঠিক বুঝতে চাইছো না। কি বুঝতে চাই না বল। থাক, বুঝে না ভালো কথা, কিন্তু আমার বোঝার যে কি বাকি আছে তা যে আমি নিজেই বুঝি না। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে যা পেয়েছি তা ভোলার নয়, ভুললে ইতিহাস থাকে না, পাপ হয়। কিন্তু যা হারিয়েছি তাও কি আমরা ভুলে থাকতে পারি? আজ আমার সোনার ছেলের এই অবস্থা কেন? তাকেও তো আমি উচ্চশিক্ষা দিয়েছিলাম, তারই পছন্দ করা মেয়ের সাথে বিয়েও দিয়েছিলাম, কিন্তু কোথায় আজ তার সেই শিক্ষার অহংকার? কোথায় আজ তার সেই লক্ষ্মী স্ত্রী? তোরও যদি তেমন কেউ পছন্দ থাকে তো বল। বাবা, আমার পছন্দের কেউ নেই, তুমি বিশ্বাস করতে পারো। আর ভাইয়ার জীবনে যা ঘটেছে তার জন্য তুমি আক্ষেপ করছো কেন বাবা? আক্ষেপ করতে গেলে তো কাউকে না কাউকে দোষী ভাবতে হয়। তুমি কাকে দোষ দেবে বাবা? মুক্তিযুদ্ধকে? তাহলে যে আমাদের মহান মুক্তিযুদ্ধকেই খাটো করা হয়, তাই না বাবা? রাকিব কি পেল? সব হারিয়ে সততার দেশপ্রেম নিয়ে আজও বেঁচে আছে। ওর সমস্ত অস্তিত্ব হারিয়ে ফেললেও কখনো কারো কাছে আক্ষেপ করবে না যে সততার দেশপ্রেমের বদলে সে কি পেল? আমাদের এই এক দোষ, আমরা সবসময় ভাবি সমাজে কেউ ভালো থাকছে না তো আমি ভালো থাকতে যাব কেন? ভাইয়াকে এই জন্যই আমার ভালো লাগে, অন্যের ভাবনা তাকে তাড়িত করে না। শত তার দেশপ্রেম তার অস্তিত্বের সাথে নিঃশ্বাসের মতো জেগে আছে। প্রকৃত মুক্তিযোদ্ধার আদর্শ তো তাই, না বাবা? হ্যাঁ হ্যাঁ মা।
তুমি দেখে নিও, ভাই আর আদর্শেরই একদিন জয় হবে। তা না হলে যে স্বাধীনতার জন্য এত ত্যাগ, এত রক্ত আর জীবনদান, সব ব্যর্থ হয়ে যাবে বাবা। আমার সব থেকে বড় অহংকার, ভাইয়ার মতন একজন মুক্তিযোদ্ধা আমার ভাই। তাই সে এখন তো রোগী বাবু। তা নয় বাবা, বলছিলাম কি বিয়ে করলে তো করাই যায়, কিন্তু লেখাপড়া ভাইয়া এইসব ব্যাপারে। খুব তো ভাইয়া ভাইয়া করছিস, তোর ভাইয়া যে তোর বিয়ের কথা ভাবছে এ কথা জানিস? কি কই দেখি বাবা, আমার মনে হয় নিশ্চয় তার সন্ধানে একটা সুপাত্র আছে। ঠিক আছে, যাচ্ছি তো, গিয়েই বোঝা পড়া হবে ভাইয়ার সাথে।
এক্সকিউজ মি, আপনার সাথে আমি কি একটু কথা বলতে পারি? আপনি কোথায় যাবেন? চট্টগ্রাম। চট্টগ্রামে থাকেন? না, বেড়াতে যাচ্ছি। জীবনানন্দ দাস এখানে থাকলে নিশ্চয়ই তার জীবনের আরেকটি সেরা কবিতা এখনই লিখে ফেলতেন। ছেলেটা নিশ্চয়ই আমাকে নিয়ে কিছু ভাবছে। কিছু মনে না করলে আরেকটা কথা জিজ্ঞেস করব। কিছু মনে করব না। আপনি কি করেন? প্রশ্নটা শুনে ভালো লাগলো। কেন বলুন তো? মানে আমাদের দেশে মেয়েদের কাজের কথা সাধারণত এভাবে কেউ জিজ্ঞেস করে না, তো তাই। কেন, আমাদের দেশের মেয়েদের কি গৃহবধূ হওয়া ছাড়া অন্য কাজ করতে নেই? আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আপনি? সে পারচুকি আমি কিছুদিন হলো কর্মজীবনে ঢুকেছি। তাই? আসেন। শুনুন, এখানে নামবেন নাকি? না, আসছি। এই বাদাম হলো এক ঘেমে কাটানোর শ্রেষ্ঠ উপাদান। নিন। কি হলো? নিন নিন না। আরে নিন। আপনি আপনি বেশ মনোযোগ দিয়ে পত্রিকার সাময়িকীটা পড়ছিলেন। কোনো বিশেষ লেখা? একটা গল্প পড়ছিলাম। কার লেখা? অনিকেত রহমান। ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে। এ পর্যন্ত ওনার মাত্র তিনটা উপন্যাস বেরিয়েছে, তবে পত্রিকায় মাঝে মাঝে ওনার গল্প ছাপা হয়, সেগুলো আমি সব পড়ি। তাই? আসলে ওনার লেখার মধ্যে এমন কিছু থাকে যে পড়তে শুরু করলে শেষ না করে উঠতেই পারি না। তাহলে আরো একজন ভক্ত পাওয়া গেল। কিছু বলছিলেন? না, এমনি কিছু না।
সময় পেলে পড়ে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই পড়বেন। অবশ্যই পড়ব। কেমন আপনার কর্মজীবন, তা তো শোনা হলো না। এই ধরুন পাহাড়ে জঙ্গলে এমন একটা চাকরি। চট্টগ্রাম বোধে এসেই গেল। হ্যাঁ, কাছাকাছি চলে এসেছি। আসি তাহলে। আচ্ছা, আপনি? ভিড় একটু কমলে বের হব। ও আচ্ছা, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আর সত্যি আমার বিশ্বাস করতে হচ্ছে যে তুই বড় হয়েছিস। মানে? এই যে যেখানে তুই কোনোদিন আসিস নি, আজ সেখানে তুই একা চলে এলি। চল, বাইরে জিপ দাঁড়িয়ে আছে। ড্রাইভার, ব্যাগটা নিয়ে গাড়িতে তোলো। সারা পথ যা চিন্তায় ছিলাম। কেন? তুমি আমার চিঠি পেয়েছো কিনা, স্টেশনে এসেছো কিনা। ও, এই কথা? তা বাবার শরীর কেমন রে? ভালো। কিন্তু তুমি নাকি বাবাকে কি সব লিখে পাঠিয়েছো? কি কি আবার আমার বিয়ের কথা? এমনিতেই বাবা কিছুদিন ধরে পীড়াপিড়ি করছে, তার উপর তুমিও যদি লেখাপড়া শেষ না করে, আমি বিয়ে করতে চাই না ভাইয়া, যে যাই বলুক, তুমি আমার ইচ্ছেটাকে মেনে নিও ভাইয়া। ঠিক আছে, তাই হবে। ওই দেখ, কর্ণফুলী নদী কি সুন্দর। এই হলো আমার সরকারি নিবাস। বাহ, খুব সুন্দর তো।
তীরে। দারুণ সুন্দর জায়গা ভাইয়া। এখন বিশ্রাম নে, পরে এর চেয়েও সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবি। এত সুন্দর জায়গায় তুমি থাকো ভাইয়া, তুমি তো সুখেই আছো। তোর তাই মনে হয় নীলা? এই অরণ্যে ঘেরা প্রকৃতির স্বর্গ দেখে তুই সুখী হতে পারিস নীলা, কিন্তু আমি পারি না, কারণ আমার বুকের মধ্যেই রয়েছে এক নিঝুম অরণ্য। ভাইয়া, আসসালামু আলাইকুম আপা। এ হলো আমার বোন নীলা, আর ও হলো কিশোরের মা, ওই আমার ঘর সংসার দেখাশোনা করে। নীলা এখানে বেশ কিছুদিন থাকবে, দেখো ওর যেন কোনো কষ্ট না হয়। ওর ঘরটা গুছিয়ে রেখেছো তো? জি। যাও, ওকে ওর ঘরে নিয়ে যাও। আসেন আপা, আসেন। হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে পরে গল্প করা যাবে। আসেন। এই আপনার ঘর, আপনি এখানে থাকেন, রেস্ট নেন। বাহ, খুব সুন্দর। আপনি থাকেন, আমি যাই। আচ্ছা। আরে সৈকত, আরে এসো এসো, খুব ভালো হয়েছে। তোমাকে ছাড়া কি আমার গানের আসর জমে? তাই তো একেবারে প্রস্তুতি নিয়েই হাজির হয়েছি। তা গানের শিল্পীটি কে? দারুণ গায় তো। আমার একমাত্র বোন নীলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ছুটিতে আমার এখানে বেড়াতে এসেছে। নীলা, ওর নাম সৈকত, বাউন্ডেলি ইঞ্জিনিয়ার, কর্ণফুলী পেপার মিলের সব মেশিন নষ্ট করার দায়িত্ব ওর উপর। আমি আমি ওনাকে চিনি, কিন্তু উনি যে আপনার বোন তা তো জানতাম না। সে কি ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন,
সিনেমার গল্পের মতো মনে হচ্ছে পুরো ব্যাপারটা। কোন ব্যাপারটা? এই যে ওনার সাথে আমার দেখা হওয়া। মানে? আমরা একই ট্রেনে মুখোমুখি বসে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি, তারপর এখানে আবার দেখা। মজার ব্যাপার না? হ্যাঁ ঠিকই তো। থেমে যাওয়া গানটা ধরুন, আমি তো আপনার গানের ব্যাঘাত ঘটিয়েছি। আজ থাক, আরেকদিন। আরেকদিন একটা আরেকদিন দেখা যাবে, আজকেটা তো শেষ করবেন। সৈকত চমৎকার লালনের গান গায়, অনেক ভালো শিল্পীকেও ও হার মানায়। তাই? তাহলে তো আজ আপনার গানই শুনবো। আপনি এখানকার বাসিন্দা, মানে হোস, কাজেই আপনাকে আগে গাইতে হবে। না তা হয় না। কেন হয় না? নীলা ঠিকই বলেছে, তুমি গাও আর বুঝিয়ে দাও আমরা পাহাড় জঙ্গলে থাকি বলে ফেলনা নই। কই, শুরু করুন। তাহলে রাকিব ভাই, বিজন, মাখন, তপন সবাইকে ডাকুন, জমিয়ে গান করি। আয়া জে, যাও ওদেরকে ডেকে আনো। আচ্ছা আনতাছি। ওরে মন নতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নতে এসে, তিন পাগলে হলো মেলা নতে এসে, ওরে মন নতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। একটা পাগলামি করে যা দেয় সে অজাতের দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যা দেয় সে অজাতের দৌড়ে গিয়ে, আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে, আবার হরি বলে পড়ছে ঢলে ধুলার মাঝে, ওরে মন ধুলার মাঝে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা নতে এসে, পাগলে হলো মেলা নতে এসে, ওরে মন নতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম দোষে, একটা নারকোলের মালা তাতে জল তোলা ফেলা করম দোষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি শেষে, ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। তিন পাগলে হইল মেলা নতে এসে, তিন পাগলে হইল মেলা নতে এসে, ওরে মন নতে এসে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে।
বদলের নামটি এমন বলিতে ফকির লালন ভয় তরাশে পাগলের নামটি এমন বলিতে ফকির লালন ভয় তরাশে চোদ্দে নিতে অতই পাগল নাম ধরে সে চোদ্দে নিতে অতই পাগল নাম ধরে সে ওরে মনে নাম ধরে সে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তিন পাগলে হইল মেলা নতে এসে তিন পাগলে হইল মেলা নতে এসে ওরে মনে নতে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে পাগলে হলো মেলা নতে এসে তিন পাগলে হলো মেলা নতে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে চমৎকার ভাগ্যিস আমি গাইনি কে ঠিক বলেছিলাম না শোনো সৈকত বন্টি আমার এই প্রথম এই অঞ্চলে এসেছে ওকে একটু ঘুরিয়ে ফিরে দেখানো দরকার নিশ্চয়ই এখানে পাহাড় ঘেরা অরণ্য লেক অবশ্যই আপনার ভালো লাগবে চন্দ্রকোণায় আসুন বিশাল কাগজকল দেখবেন ও হ্যাঁ কাল তো ছুটির দিন তুমি সকাল সকাল চলে এসো আমরা ওকে নিয়ে বেরোবো ওই যে ওটা দেখছিস না ওটা কিন্তু একটা মজার ব্যাপার ওই পারে নৌকাগুলো এই পারে নিয়ে আসা হয় লিফটিং সিস্টেমে এবং এখান থেকে মালামাল এবং নৌকা সহ কিন্তু ওই পারে নিয়ে যায় কারণ একটা বড় রাস্তা আছে সেটা পার করে হ্যাঁ ও পারে না নীলা ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছিস হ্যাঁ ভাইয়া হ্যাঁ ওইটাই হলো তোর গিয়া কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ওটার পিছনে কিন্তু আরো একটা বাঁধ আছে যেখানে পানি জমা হয় এবং তোর গিয়ে ওই পানিগুলো এখানে আসে আমাদের দেশ এই দৃশ্য না দেখলে বুঝতেই পারতাম না আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখাবেন আমাকে অবশ্যই থ্যাংকস এই ইঞ্জিন বন্ধ করো
আর একটু ভিতরে যাওয়া যাবে না? যাবে, তবে আজ নয়, বেলা পড়ে গেছে, এখন আমাদের ফিরতে হবে। আবার কবে আসবো? চাইলে কালই আসতে পারবি, সৈকতকে নিয়ে আসবে। কি পারবে না? পারবো। এই ইঞ্জিন স্টার্ট দাও। রাকিব ভাই, আমি আসি। আসবে মানে বসবে না? আজ আর নয়। ঠিক আছে, এসো। আসি, কাল আবার দেখা হবে। আসবেন তো? আসবো, এখন চলি। আচ্ছা। কিরে, কেমন দেখলি? অপরূপাই বাংলাদেশের অনুপম সৌন্দর্য দেখার সৌভাগ্য আমি কখনো ভুলতে পারবো না ভাইয়া। আমরা আসলে আমাদের নিজেদের দেশকেই চিনি না, জানি না, অথবা বলা যায় চেনা জানার চেষ্টাও করি না। হয়তো তাই, প্রকৃতি আমাদের অনেক দিয়েছে। আমি ভালো লাগার ভালোবাসার এই দিনটি চিরদিন ধরে রাখবো আমার স্মৃতিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যাপার? আমার ওই বিলটার কথা স্যার। মঈন সাহেব, আপনাকে যা বলার তা তো আমি সেদিনে বলে দিয়েছি, তার বাইরে আমার আর কিছু করার নেই, শোনারও নেই। মানে বলছিলাম কি, আপনি যদি আমার দিকটা দেখতেন তাহলে আমিও আপনার দিকটা। মানে আমার বিলের পার্সেন্টেজ মানে আপনাকে? মঈন সাহেব, আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে ঘুষ দিয়ে বিল পাস করাতে চান? স্যার, সরকারকে ফাঁকি দেওয়া মানে দেশকে ফাঁকি দেওয়া মঈন সাহেব, আর আপনি দেশকে ফাঁকি দিতে চান? বলছিলাম মানে এই দেশের জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, কত মা বোন নির্যাতিত হয়েছে, কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে, আর এই দেশকে আপনি ফাঁকি দিতে চান? স্যার, এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে মরতে মরতে বেঁচে আছি, এই যে পাটা দেখছেন না, এটা কৃত্রিম প্লাস্টিকের পা, আসল পা যুদ্ধে হারিয়েছি, হারিয়েছি আরো অনেক কিছু যা আর কোনোদিন ফিরে পাবো না। স্যার, দেশকে ফাঁকি দিয়েন না মঈন সাহেব, দেশকে ফাঁকি দিলে
আমরা একদিন এমন ফাঁকিতে পড়ে যাব যা থেকে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় থাকবে না। তাহলে স্যার আমাকে আর কিছুদিন সময় দিন, আমি ঠিক মতো কাজটা শেষ করে তারপর আপনার সাথে দেখা করব। তাই করেন, টেন্ডারের শর্ত অনুযায়ী কাজ করেন, আপনার বিল পাস করতে একটি পয়সা খরচ হবে না। আরে আয় আয়। আজ কেমন দেখলি সব? অপূর্ব, অসামান্য সৌন্দর্য ভাইয়া, এক কথায় বলা যায় ভীষণ ভীষণ সুন্দর। আমাদের দেশটা যে এত সুন্দর ভাবতে পারিনি। আর সৈকত? মানে? মানে সৈকত কেমন সুন্দর? প্রকৃতির মতোই শান্ত, সতেজ আর প্রাণচাঞ্চল্যে ভরা এক দারুণ মানুষ। অনেক বাড়িয়ে বলা হলো কিন্তু। মোটেই না, নীলা ঠিকই বলেছে। প্লিজ, আমি সিগারেট খাওয়া একদম পছন্দ করি না। সত্যি? কি ক্লান্তি লাগছে? একদমই না। অনেক হেঁটেছেন তো? আমি অনেক পরিশ্রম করতে পারি, দেখলে আপনি অবাক হবেন। তাই? কিন্তু তা দেখার সৌভাগ্য কি আমার হবে? এখানে বসি। আচ্ছা, প্রথম দিন যে গানটি শেষ করেননি সেটা এখন শোনাবেন? খুব শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, সেদিনের পরিবেশ আর আজকের পরিবেশ এক নয়। অন্য একটা গান শোনাই। তুমি তা
এটাই অধমের নিবাস, দেখবেন না। যা সুন্দর জায়গায় আপনারা থাকেন, সবই দেখতে ইচ্ছে করে। কিন্তু বেলা যে পড়ে এলো, আমাকে ফিরতে হবে না? সে দায়িত্ব আমার। কিন্তু কিন্তু কি ভাইয়া, কিছু মনে করবেন না? তা নয়, ভাইয়া মুক্ত মনের মানুষ, কোনো কিছুকে তিনি সহজে খাটো করে দেখেন না। তাহলে আচ্ছা, চলুন। সুন্দর আপনার ঘর। কেন, আমার ঘর কি সুন্দর হতে পারে না? তা নয়, এই যে আপনি নিজেই বলছিলেন বেহিসাবি ব্যাচেলার, তো বেহিসাবি ব্যাচেলারের ঘর এত সুন্দর করে সাজানো থাকে নাকি? আচ্ছা, আপনি কি আমাকে সিনেমার নায়ক ভেবেছেন, যে আমি ভাবু করে ছন্ন ছাড়া জীবনযাপন করব? আর আপনি মানে নায়িকা হয়ে চুপি চুপি এসে আমার ঘর গুছিয়ে দিয়ে চলে যাবেন? তাই বুঝি? আহারে, উহু। আর কিছু না। স্যার, আপনার চিঠি রাখো। মিলির হাতের লেখা। কেমন আছো জানি না, জানতে চাওয়ার অধিকার এবং সাহস কোনোটাই আজ আর আমার নেই। তবুও মনে প্রাণে চাই তুমি ভালো থাকো। অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি, সেই রাতের পর আর তোমাকে কিছু বলার সুযোগ পাইনি। মনে হয় আমাকে ক্ষমা করতে পারোনি, পারলে নিশ্চয়ই এতদিনে আরেকটি বিয়ে করে সংসারী হতে।
আমার একান্ত অনুরোধ, আমাকে ক্ষমা করতে না পারো, অন্তত সংসার করো। তোমার পিয়াল আগামী 2 তারিখে ওর স্কুলের একটি অনুষ্ঠানে গান গাইবে, পারলে একবার এসে তোমার মেয়ে গান শুনে যেও। ইতি অভাগিনী মিলি। কান্নারা সময় পেলি না, নিজের নিঃশ্বাসের শব্দে মানুষ যখন ভয়ে মরছে। আ চুপ করো। যেভাবে চেপে ধরেছিলে, আর একটু হলে মেয়েটা আমার দম বন্ধ হয়ে মারাই যেত। এই বাচ্চাকে বাঁচা বলছো মেয়ে? যা ঘটছে তাতে আমরা কেউ বাঁচতে পারবো না। কাল যে করে হোক এখান থেকে আমাদের চলে যেতে হবে। তোমাকে আর পিয়ালকে বাবার কাছে রেখে আমাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কালই তো 2 তারিখ। নীলা কোথায়? সামনে হাঁটতে গেছেন। যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আইসা, ওই তো আয়েশা পড়ছেন। আরে সৈকত, তুমি ওকে কোথায় পেলে? আপনার কাছেই আসছিলাম, পথে দেখা হলো, ওকে নিয়ে এলাম। ভালোই করেছো। ইয়ে নীলা, একটা জরুরি কাজে আজ আমি ঢাকায় যাচ্ছি। বলো কি ভাইয়া। আমি আমি পরশুই ফিরে আসব। তোর কোনো অসুবিধা হবে না, এই 2 দিন আয়াতর সঙ্গেই থাকবে। আমি আসি। রাকিব ভাইয়ের মেয়ে আছে ঢাকায় থাকে, তা তো কখনো শুনিনি। আমি তো জানতাম ভাইয়া ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগে। ভাইয়ের মেয়ে আছে, নাম পিয়াল, ভাইয়ার প্রাণ প্রিয় মেয়ে। পিয়াল ভাবির কাছে থাকে, আর ভাইয়া ভাবির মধ্যে বিচ্ছেদ বলতে যা ঘটেছে তাকে ঠিক বিচ্ছেদ বলা যায় না, এটা একটা দুর্ঘটনা মাত্র। তোমার যদি আপত্তি না থাকে আমি ঘটনাটি শুনতে চাই। Thank you.
শুনবে? তোমার বলতে যদি আপত্তি না থাকে। যুদ্ধ শুরু হলে ভাবি আর ছোট্ট পিয়ালকে নিয়ে ভাইয়া ঢাকা থেকে আমাদের কাজীপুরের গ্রামের বাড়িতে আসে। তারপর ভাবি আর পিয়ালকে আমাদের কাছে রেখে ভাইয়া মুক্তিযুদ্ধে চলে যায়। যুদ্ধ তখন শেষের দিকে। একদিন আপনি মিনা সাহেব? হ্যাঁ মিনা সাহেব। আপনি কে বলছি? দরজাটা বন্ধ করুন। আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আর রাকিব ভাই একই সাথে যুদ্ধ করেছি। তুমি তুমি আবার রাকিবকে চেনো? ও কোথায়, কেমন আছে, ও এলো না কেন? বলো বাবা, আমার রাকিব কেমন আছে? বলো বলো, আমার রাকিব কেমন আছে? বলো, কথা বলছো না কেন? বলো। কয়েকদিন আগে আমরা আখাউড়া সীমান্তের কাছে পাক হানাদারদের আক্রমণ করতে গিয়েছিলাম, কিন্তু শত্রুদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রাকিব ভাই কি কি হচ্ছে আমার রাকিবের? মনে হয় শহীদ হয়েছেন। এর কিছুদিন পর ভাবির বাবা এলেন ভাবিকে ওনাদের কাছে নিয়ে যাবার জন্য, সঙ্গে পিয়ালকেও। সেদিন বাবার খুব কষ্ট হয়েছিল জানো বাবা। যাও মা, বাবা মার কাছে গিয়ে শান্তিতে থাকো। আমার ছেলেই যখন নেই তখন তোমাকে আটকে রাখবো কি দিয়ে? যাও মা। আজ থেকে আমি আর কাউকে বৌমা বলে ডাকতে পারবো না, দাদু ভাই বলবো না। যাও দাদু ভাই, মায়ের সাথে যাও। মায়ের স্নেহ থেকে তোমাকে বঞ্চিত করার কোনো অধিকার আমার নেই। তবে বড় হয়ে তোমার এই বুড়ো দাদুকে ভুলে যেও না যেন। বাবা আপনি এ কথা বলছেন কেন? আমি তো কিছুদিন পরেই ফিরে আসব। পিয়াল কি ওর দাদাকে ছাড়া থাকতে পারবে? পারবে না। কইরামা মিলি, তাড়াতাড়ি কর, বৃষ্টি আসবে। যাও মা, তোমার বাবা বসে রয়েছেন। তাহলে আসি বিয়ে সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ আবার আসবেন। আচ্ছা চল মা।
এরপর দেশ স্বাধীন হলো, ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে এলো। ভাইয়াকে হারানোর শোকও আমরা কাটিয়ে উঠলাম। বাবা শিক্ষকতা করেন, আমি লেখাপড়া নিয়ে ব্যস্ত। আর এই সময় এলো সেই পরম দিনটি। নীলাবু, কিরে কি হয়েছে? রাকিব ভাই, রাকিব ভাইয়া কি হয়েছে? রাকিব ভাই আসতেছে। কি বলছিস তুই? আমি নিজের চোখে দেখছি। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। আমি সত্যি কইতাছি। সত্যি বলছিস? চল তো বাবা দেখো ভাই আসছে। বাবা রাখিবি তো আসছে। চল ভাইয়া। এতদিন কেমন ছিলি বাবা? কোথায় ছিলি তুই? বাড়ি চলো, সব বলবো। এসো ভাইয়া। বেঁচে থেকে মানুষ এভাবে নিখোঁজ হয় রে? আমার কিছু করার ছিল না বাবা। মাইন ফেটে পা হারিয়ে হাসপাতালে পড়েছিলাম কয়েক মাস। বেশ কিছুদিন তো আমার কোনো জ্ঞানই ছিল না। হ্যাঁ বাবা, আমি আহত হয়ে জ্ঞান হারালে কারা কখন কিভাবে আমাকে সীমান্তের ওপারে একটা মিশনারি হাসপাতালে রেখে এসেছিল তার কিছুই আমি জানি না। শুধু জানি আমি বেঁচে আছি। সেদিন হাসপাতালের বেডে শুয়ে জানতে পারলাম মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছে, শত্রুমুক্ত বাংলাদেশের স্বাধীনতার পতাকা পথ পথ করে উঠছে। সেদিন আনন্দে অনেক কেঁদেছিলাম বাবা, অনেক কেঁদেছিলাম। মনে হচ্ছিল একটি কেন দুটি পা, এমনকি যুদ্ধে জীবনটা গেল, আমার কোনো আফসোস থাকতো না বাবা। তখন তোমাদের কথাও খুব মনে পড়ছিল বাবা। হ্যাঁ বাবা। তাই বলে একটা খবর পাঠাতে পারলি না? তোমাকে দুটি চিঠি দিয়েছিলাম, পাওনি বাবা? না, কিন্তু তুই বাবা, এখন আর কথা নয় ভাইয়া, খাবে চল। চল। তোর ভাবি আর পিয়াল কোথায়? ওদের দেখছি না যে। বাবা, মিলি আর পিয়াল কোথায় বলো বাবা? ওরা কি কোনো দুর্ঘটনার শিকার? যুদ্ধে কি ওদেরও? আমাকে সব পরিষ্কার করে বলো, আমার মিলি আমার পিয়ালের কি হয়েছে বলো বাবা। বাবা বাবা বলো বলো। একদিন এক মুক্তিযুদ্ধ এসে জানায় মাইন বিস্ফোরণে তুই শাহাদাত বরণ করেছিস। এরপর অনেকদিন তোর কোনো খোঁজ খবর না পেয়ে আমরা সবাই ধরে নিয়েছিলাম ওই খবরটা সত্যি। এর কিছুদিন পর তোর শ্বশুর এসে বোম আর পিয়ালকে তাদের কাছে নিয়ে যায়। ও, এই কথা? এখন খবর পাঠালে কিংবা নীলা গেলেই তো ওরা চলে আসবে। না, আসবে না।
কেন কেন আসবে না? মাস ছয়েক আগে বৌমাকে তার বাবা অন্য জায়গায় বিয়ে দিয়েছে। কিন্তু আমার মেয়ে তার মায়ের সাথেই আছে। আমার বিলি, আমার পিয়ান কেন এমন হলো বাবা? এই কথা শোনার জন্য বেঁচে থাকার চেয়ে আমার তো মরণে ভালো ছিল বাবা, মরণে ভালো ছিল। এই সময় আবার কে এলো? আরে নীলা, তুমি এসো, ভিতরে এসো, এসো এসো, বসো বসো। কি হয়েছে নীলা? কিছু না। পিয়াল কোথায় ভাবি? ও তো স্কুলে। ও কি হয়েছে নীলা, বাবার কি শরীর খারাপ? না তা নয়। তবে কিছু না, আমি এখন যাই। কিছু খেয়ে যাবে না? আরেকদিন এসে খাবো ভাবি, আমি এখন যাই। নীলা, নীলা, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো? নীলা সত্যি করে বলো কি হয়েছে, বলো নীলা। ভাইয়া, ভাইয়া, ভাইয়া কি বলো নীলা, বলো। ভাইয়া মরেনি। কি, গতকাল ভাইয়া ফিরে এসেছে। ভাইয়া ভাবি এবং পিয়ালকে ভুলে থাকার জন্যে চাকরি নিয়ে এখানে চলে আসে। কিন্তু আমার মনে হয় ভাইয়া এক মুহূর্তের জন্যও ভাবি আর পিয়ালকে ভুলতে পারেনি। আজ আমি আসি, কাল আবার দেখা হবে। সাবধানে যেও, তুমিও সাবধানে থেকো। যাই, এসো।
এবার একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবে নুসরাত পারভীন পিয়ার। কিছু বলছিস না যে? কি বলবো, পিয়ালকে রেখে এভাবে চলে এলি কেন? আমি চাই না ও আমাকে চেনুক জানুক, আমার মায়ায় পড়ুক। কেন তা চাস না? কিছুদিন পরে তা বুঝতে পারবি। চল। হ্যাঁ
আয়। বস। তুই কি পিয়ালের প্রতিটি জন্মদিনে এসেছিস? ভাবি তোকে কখনো কিছু বলেনি? ওর সাথে তো দেখা হয় না। আমি দারোয়ানের কাছে গিফট দিয়ে দূর থেকে পিয়ালকে দেখে চলে আসি। তুই আর পিয়ালের জন্মদিনে আসিস না, এতে শুধু শুধু তোর কষ্টই বাড়বে। পিয়াল বড় হয়ে নিজের থেকে যেদিন তোর কাছে আসবে সেদিনই তুই ওকে বুকে তুলে নিস। জানি না ততদিন আর আমি থাকবো কিনা। আপনার মেহমানকে দিয়ে গেলাম। ধন্যবাদ। আসি। বলা নেই কনেই একেবারে সরাসরি মিলের ভিতর, ব্যাপারটা কি? একা একা একদম ভালো লাগছিল না, সময় কাটছিল না, তাই চলে এলাম। তোমাকে অসুবিধায় ফেললাম কি? না, আমি কিছুক্ষণ পর এমনিতেই যেতাম। তা যেতে, কিন্তু আমার ভালো লাগছিল না তাই। এসো। চলো এসো। কি সুন্দর, আমি উপরে যাব। চলো। এই দাঁড়াও, এই দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এই দাঁড়াও। জানো ওখানে নাকি ভূত আছে, অনেকে উপরে গেছে আর ফিরে আসেনি। সত্যি? তাহলে বাবা ওখানে গিয়ে কাজ নেই, চলো। আবার কি? আমি তোমাকে মিথ্যে বলেছি। কোনটা? ওই যে ভূতের কথা। তার মানে ওখানে ভূত নেই? তবে বলেছো কেন? তোমাকে ভয় দেখাবার জন্য। চলো। আরে দাঁড়াও না, আরে আস্তে, কি হলো? এসো। বাহ, খুব সুন্দর তাই না? ভীষণ ভীষণ সুন্দর, এক কথায় অপূর্ব। এই এসো। এদিকে
দেখো কর্ণফুলী নদীটি কি সুন্দর দেখা যাচ্ছে। সত্যি অপূর্ব। কি অদ্ভুত মায়াময় পরিবেশ, তাই না? তবে এখন চলো, সন্ধ্যা হয়ে এল। আর একটু থাকি না? একটু পর সব অন্ধকার হয়ে যাবে, তখন আর এখান থেকে নামা যাবে না। না হয় নাই বা নামলাম। কেটে যাক না কিছুটা বলে আর কিছুটা শুনে, কিছু ক্ষণ চলে যাক না চোখে চোখে চোখ রেখে স্বপ্ন বনে। এই রাত কেটে যাক না কিছুটা বলে আর কিছুটা শুনে। Thank you.
কেটে যাক না, কিছুটা বলে আর কিছুটা শুনে, চোখে চোখ রেখে স্বপ্ন বলে সারা রাত কি ভাবে বসে থাকবে? এই রাত অনেক হয়েছে, তোমার বাসায় যাবে না? যা এখন যাও, কাল সকাল সকাল এসো। কাল আমার ছুটির দিন তাই একেবারে সূর্য ওঠার সাথে সাথে এসে হাজির হব, বুঝলে? বুঝেছি গো, বুঝেছি। ওকে, তুমি নামবে না? না, সন্ধ্যাও এসছে, তাছাড়া আজ না ভাইয়ার ফিরে আসার কথা। তাতে কি হয়েছে? তোমার সাথে আমাকে দেখলে ভাববেন সারা দিন বুঝি আমরা প্রেম করছি। ওকে, বাই। বাই। ভাইয়া, কখন এলে? এই তো কিছুক্ষণ। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, তুই ভালো ছিলি তো? হ্যাঁ। জানিস, পিয়াল অনেক বড় হয়েছে, ও সুন্দর গান গায়। আমি নিজ কানে ওর গান শুনেছি, মনে হলো আমাকে উদ্দেশ্য করেই ও গানটি গেল। তোমার সাথে ওর দেখা হয়েছে? ওর সাথে তুমি কথা বলেছো? না রে, আমি শুধু দূর থেকে দেখেছি, তারপর চলে এসেছি। ভাইয়া, পিয়ালের জীবনে অন্য কোনো ছায়াপাত হোক এটা আমি চাই না নীলা। ওর মার কাছে ভালো আছে, সুখে আছে, এতে আমার সুখ, আমার আনন্দ। তবে কেন তুমি ওর কাছে গিয়েছিলে? গিয়েছিলাম রক্তের টানে, ফিরে এসেছি অসহায়ত্বের দংশনে। ভাইয়া, তুমি কি? আমি বড় ক্লান্ত রে, একটু বিশ্রাম করব, তুই তোর ঘরে যা।
তোমার খুব কষ্ট বাবা ছিল, এখন আর নেই। তুমি আসায় আমার সব কষ্ট দূর হয়ে গেছে মা। পিয়াল পিয়াল ভাইয়া। কিরে, এত রাতেও তুই ঘুমাসনি? আমিও তো তোমাকে একই কথা জিজ্ঞেস করতে এসেছি ভাইয়া, এত রাত হয়েছে তবু তুমি খাওনি ঘুমাওনি, তোমার কি হয়েছে ভাইয়া? আমার আবার কি হবে রে, তুই যা ঘুমা গিয়ে। একটা কথা শুনবে, পিয়াল তো বড় হয়েছে, ওকে তো ইচ্ছে করলে তুমি এখানে নিজের কাছে এনে রাখতে পারো, তাতে তোমার কষ্ট কমবে ভাইয়া। ভাইয়া থাক ওসব কথা, তোর তোর কেমন চলছে তাই বল। আমার আবার কেমন চলবে, তোমার কাছে বেড়াতে এসেছি বেড়াচ্ছি। আরে তা নয়, আমি বলতে চাইছি সৈকতের সাথে তোর সম্পর্ক কত দূর এগোলো ভাইয়া? আগে বলতিস লেখাপড়া শেষ না করে কিছুতে বিয়ে করব না, এখন আবার না বলিস বিয়ে না করে কিছুতে লেখাপড়া করব না। জিপে যেভাবে দুজনকে কথা বলতে দেখলাম ভাইয়া, পাশ কাটাসনি, তাতে ভালোবাসার অমর্যাদা করা হয়। এমন অনাবিল ভালোবাসার সম্পর্ক দেখলে আমার খুব আনন্দ লাগে রে। তুমি থামবে? কাল সৈকতকে একটু আসতে বলবি, গান বাজনা করব। হঠাৎ এই খেয়াল? তোদের অনারে। এই জায়গায় মেইন প্রবলেমটা, এই জায়গাটা করতে পারলে আমার মনে হয় যাবে। আর সৈকত কি ব্যাপার? ভাইয়া তোমাকে যেতে বলেছে, তোমার না এখন অফিস ছুটি হওয়ার কথা? এই মেশিনটা ট্রাবল দিচ্ছে, ইমার্জেন্সি তাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘরে গিয়ে বসো, কিছুক্ষণের মধ্যে আসছি। ঠিক আছে। কি অবস্থা দিকে?
অঞ্জনা আর কতকাল অভিমান করে দূরে দূরে থাকবে, আর কতকাল বিরহের আগুনে আমাকে পোড়াবে। আমি যার পাচ্ছি না অঞ্জনা, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ তোমার স্মৃতি তোমার ভাবনা আমাকে আচ্ছন্ন করে রাখে। কোনো কাজে আমার মন বসে না, এমনকি ঘুমাতেও পারি না। আর আমি কষ্ট দিও না লক্ষ্মীটি, অভিমান ভুলে এসো, এসো আমার ঘরে। সৈকতে তাহলে অন্য কারোর সাথে সম্পর্ক আছে? আমাদের বাংলো চলো, আমাকে নামিয়ে দিয়ে এই চাবিটা সৈকত সাহেবকে পৌঁছে দেবে। ভাইয়া, কালই আমি বাবার কাছে চলে যাব, বাবা একা আছেন। বাবা একা আছেন আজ মনে হলো? এতদিন মনে হয়নি। সৈকতের সাথে কিছু হয়েছে? না। না বললেই হলো, আমি সব বুঝি। আসলে সৈকত কাজের ব্যাপারে খুব সিরিয়াস, সেই জন্যই হয়তো। আমি কালই চলে যাব, ব্যাস। নীলা, কি হলো? আয়া, সে বাইরে সৈকত সাহেব দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে বলো আমি দেখা করতে পারবো না। বলেন কি আপা? যা বলছি তাই করো। আচ্ছা, কি ব্যাপার, তোমার আপা কোথায় গেল? আপা এখন দেখা করতে পারবেন না। তুমি যে বলো, আমি একবার কথা বলতে চাই। কেন জানি আপার মেজাজ খারাপ, আমার একবার ধমক দিছে, আপনি বরং অন্য সময়ে আসেন। কি ব্যাপার, কিছু তো বুঝলাম না, কি হলো? এই কাজটা আফা ভালো করলেন না। কোন কাজটা আয়া? সৈকত ভাই এসেছিলেন, আফায় তার লগে দেখা করেন নাই। ঠিক আছে, তুমি যাও। নীলা, কেউ বাড়িতে এলে তাকে এভাবে বিদায় করতে হয় না। কি এমন হয়েছে যে তুই তার সাথে দেখা করলি না? তুমি হয়তো জানো না, তোমার স্নেহের ছেলেটি অন্য একটি মেয়েকে ভালোবাসে, অথচ
আমার সাথে কতদিন কি চমৎকার অভিনয় করলো। সৈকত অন্য মেয়েকে ভালোবাসে, তোকে কে বলল? আমি ওর টেবিলে প্রেমপত্র দেখে এসেছি। প্রেমপত্র? তুই নিজে দেখেছিস? হ্যাঁ। আরে রাকিব ভাই, আপনি? তোমার খবর নিতে এলাম, কয়েকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো। আমাকে ডাকলেই তো পারতেন, আমি যেতাম। আরে না না, আমি চলে এলাম। হ্যাঁ আসুন। আচ্ছা সৈকত, তুমি কি নীলাকে ভালোবাসো? নিঃসংকোচে বল। জি। এবার একটা সত্যি কথা বলবে? বলুন। তুমি কি নীলাকে ছাড়া আর কাউকে ভালোবাসো? রাকিব ভাই, আর কেউ বুঝুক না বুঝুক, আপনি তো বোঝেন, ভালোবাসার জনে জনে বিলানো যায় না। কিন্তু নীলা যে অন্য একটি মেয়েকে লেখা তোমার প্রেমপত্র দেখে গেছে। রাকিব ভাই, আপনি তো জানেন আমি ছোটখাটো গল্প লিখি, ওটা ছিল একটা গল্পের খসড়া মাত্র। গল্পের নায়ক নায়িকাকে চিঠি লিখেছে, আমি অবশ্য সে নায়ক নই। আর এই জন্যই আসল নায়িকা আসল নায়ককে ভুল বুঝে অভিমান করেছে। এসো। তুমি বসো, আমি আসছি। জি। সৈকত, তুমি সত্যি বেরসিক। বাস্তবে নায়িকা কাছে থাকতে তুমি কিনা কল্পিত নায়িকার কাছে প্রেমপত্র লিখো। নাও, তোমার নায়িকার মান ভাঙাও। কি ভুল ভেঙেছে? তুমি গল্প লিখো তা তো আগে বলনি। বলিনি কারণ তুমি আমার গল্প পড়ো, একদিন তুমি আমাকে চিনে নেবে সেজন্যে। আমি তোমার গল্প পড়বো কোথা থেকে? ওই তোর প্রিয় লেখক অনিকেত রহমান। কি? ও ছদ্ম নামে লেখে। তাই? হ্যাঁ, তোমরা কথা বলো, আমি আসি। আর এমন করবে?
डॉक्टर साहेब भाइयर की अवस्था ওনার অবস্থা খুব একটা ভালো নয় ডাক্তার সাহেব মুক্তিযুদ্ধের সময় যখন ওনার একটা পা কেটে ফেলা হয় তখন ওনার একটা কিডনিতে ইনফেকশন হয়েছিল তখন ওটাও ফেলে দেওয়া হয় রাকিব সাহেব কিছুদিন আগে নিজেই এই কথা আমাকে বলেছিলেন ডাক্তার সাহেব আমার পিয়া আপনারা মনকে শক্ত করুন ওনার সেই ইনফেকশন এখন ম্যালিগন্যান্ট ক্যান্সারের রূপ নিয়েছে অবশ্য ডক্টর পলসন নিজেই ওনার অপারেশন করবেন উনি আমেরিকার একজন সার্জন কয়েকদিনের জন্য এখানে এসেছেন পিয়ালকে দেখবে ভাইয়া দেখবো পিয়াল আমার মা আমার পিয়া বাবা 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 আমার পিয়া আমার মা আমার পিয়া আমার মা আমার পিয়া আমার